আলুর দাম কম না বেশি গতকালকে তুলনায়? গতকালকে তুলনায় আজকে আলু 5 টাকা কম। 5 টাকা কম মানে কি? হ্যাঁ, কেজি কেজি প্রতি 5 টাকা কেজি কম আছে। আর গতকালকে তুলনায় আজকে আলুর দাম অনেক বেশি। অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। ভাই আমার মনে হয় যে গতকালকে তুলনায় আজকে অনেক বেশি, মানে আলুর দামটা। দাম বেশি না? দাম না, দাম একটু কম। কালকে ছিল 70 72, আজকে 65 টাকা। আসসালামু আলাইকুম, ইব্রাহিম আছি আপনাদের সাথে। কেমন আছেন সবাই? দেশ এবং ভূবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন। আজকে 25শে ডিসেম্বর, সোমবার 2023, ঢাকা মোহাম্মদপুর রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট থেকে যেখান থেকে দেখছেন চরম ভাবে বাড়লো আলুর দাম, প্রচুর, মানে ইতিহাস এরকম ভাবে আর কখনোই বাড়ে না। যে সবজির দাম, মানে প্রত্যেকটা সবজির দাম যদিও নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু আলুর দাম সবসময় কম থাকে। এরপরও কেন এত দাম বাড়লো আপনারা বিশ্বাস করবেন না। আর আপনারা কে কোথায় থেকে কত টাকা করে নতুন আলু পুরাতন আলু কত টাকা করে কিনতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আদা এবং পেঁয়াজ। এখানে কিন্তু দেখুন সমস্ত পেঁয়াজ কিন্তু প্যাকেট হচ্ছে, মনে হয় নতুন একবারে ভালো ভালো পেঁয়াজ। দর্শক, এখানে নতুন আলু আছে, সম্পূর্ণ আপডেটটা দিব, যে যেখান থেকে ভিডিও শেয়ার করেন, প্রত্যেকটা মানুষ ভিডিও শেয়ার করেন। তো চলুন আমি কাকার সাথে বিস্তারিতভাবে কথা বলি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো। আপনার শরীরটা কেমন আছে কাকা? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুরুতেই আপনার এই ঠিকানাটা আর আপনার নামটা বলেন। আমার ঠিকানা, আমার ঘরের নাম ফিরোজ এন্টারপ্রাইজ। জি, আমার নাম মোহাম্মদ ইউনুস আলী। ইউনুস আলী? জি। তো কাকা আপনার রাজবাড়ি। দর্শক, আমরা কাকার নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে যোগাযোগ করেন। আপনারা অনেকে ফেক নিউজ গো নিউজ বলে, এগুলো বলার কোনো অপশন নাই, আপনারা ওই কাকার সাথে কথা বলেন, আমরা অন্য মোবাইল নাম্বার দিয়ে দেবো। তো কাকা আজকে আলুর আমদানি কেমন আছে কাকা? আজকে আলুর আমদানি মোটামুটি ভালো আছে। ভালো আছে। দর্শক, ভিডিও মাঝে মধ্যে দিয়ে বা লাস্টে দিয়ে নাম্বার দিয়ে দেবো কাকার। কাকা আলুর যদি আমদানি থাকে, দর্শক আমি আপনাদেরকে একটু দেখাই বাজারের চিত্রটা সকালবেলা। বাজার আজকে মোটামুটি আলু দেখা যাচ্ছে, গতকালকের তুলনায় আজকে বেশি আলু দেখা যাচ্ছে। তো কাকা গতকালকের তুলনায় আজকে আলু দেখা যাচ্ছে, তো তুলনামূলক আলুর দাম কম না বেশি গতকালকের তুলনায়? গতকালকের তুলনায় আজকে আলু 5 টাকা কম। 5 টাকা কম মানে কি? হ্যাঁ, কেজি কেজি প্রতি 5 টাকা কেজি কম আছে। কেন? গতকালকে তো আমি নিউজ দিয়েছিলাম আপনার 60 টাকা, আপনাকে আজকে আলু বিক্রি করছেন 67 টাকা। কালকে যে আলুটাকে আজকে আমি বেশি, যে এই সাগিদা আলুটা কালকে বিক্রি হচ্ছে 70 টাকা, আজকে বেশি 67 টাকা 66 টাকা। মানে গতকালকে আপনি বিক্রি করছিলেন কত? 70 টাকা। 70 টাকা আজকে বিক্রি করছেন কত? 70 থেকে 72 টাকা বিক্রি হয়েছে। আজকে কত বিক্রি করছেন? আজ 67 68। কিন্তু গতকালকে আমি নিউজ দিছিলাম, কালকে সকালবেলা নিউজ দিছিলাম 62 টাকা ছিল। সে আজকেও আছে 62, 60 62, আজকেও আছে। এটা হলো ডায়মন্ড ছোট আলু। ডায়মন্ড ছোট আলু? জি। তো আচ্ছা, আপনার এখানে এগুলো কত করে ছিল? এটা হলো বেশি 67 টাকা। তো আমি যদি 62 টাকা নিউজ নিয়ে থাকি, তো এটার দাম তো 5 টাকা বেশি, আপনি 5 টাকা কম যে বলেন। জি, এই আলুটার দাম, এটা হলো বড় আলু, সবই গুরু আলু নাই, ছোট সবাই বড় আলু, সব বড় আলু। দর্শক আমরা একটু এদিকে দেখাই, এই যে এই আলুটা না কাকা? জি জি। এই এটা 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 ওটা, এটা কোন জায়গার আলু কাকা? এটা হলো ঠাকুরগা আলু। ঠাকুরগা? জি। আজকের বাজার কত চলছিল? কালকে বাজার ছিল 70 72, আজকে হলো 67 68 67। উনি বলতেছে দাম কমে গেছে, আমরা আরেকটা দোকানে যাব, আপনাদেরকে দাম জানাবো আপনার, কারণ আমার একটা দোকানে বিশ্বাস হয় না, আমি আরেকটা দোকানে যাব। কাকা এই ফসল আলুগুলো কার? এগুলো কত করে দিয়েছিলেন? এগুলো ওই এই আলুটাই, এই আলু স্যাম্পল। এটা কত করে দিয়েছিলেন? তাহলে তো 67 টাকা বেচতেছি। 67 টাকা? 67 টাকা দিয়েছিলেন, মানে 67 টাকা আপনি বিক্রি করেছিলেন? জি। আচ্ছা, আমার তুলনায় গতকালকের তুলনায় আজকে মনে হয় যে আলুর দাম আরো বাড়তি সম্ভবত। আমার আমার আমি যা যাচাই বাছাই করলাম, কালকে বিকালে আলুর দাম বেশি ছিল, আলু তারপরে আমদানি হওয়ার কারণে বাজারটা একটু নিয়ন্ত্রণে আসছে, কিন্তু সকালে একদম থাকে বিকালে আরেকদম থাকে, কাঁচা মালের ব্যাপার হয়ে যায়, হয়ে যায় মাল ছট খাইকে হয়ে যায়। ঠিক আছে, আপনার এই আলুগুলো কোন জায়গায়? এগুলো এটা হলো সম্ভবত ঠাকুরগাঁও এলাকায়। ঠাকুরগাঁও? জি, ঠাকুরগাঁও এলাকা। এগুলো বস্তা কত রুকা কাকা? বস্তা বিভিন্ন হয়, 60 কেজি, 70 কেজি, 75 কেজি, 80 কেজি, যে যেরকম বড় সেরকম হয় আর। আচ্ছা আচ্ছা, তাহলে দর্শক আমরা আরেকটা দোকানে যাবো, আপনাদেরকে দাম জানাবো। এবার আমরা এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছি, এগুলো কোন জায়গার পেঁয়াজ কাকা? পেঁয়াজ এটা পাবনার পেঁয়াজ। পাবনার পেঁয়াজ, এগুলো কত করে চলছে আজকে বাজারে? কালকে পেঁয়াজটা বেশি 83 84 টাকা। 83 84, আজকে আজকে বেশি 80 থেকে 82। 80 থেকে 82? জি। পেঁয়াজের দাম কমছে না বাড়ছে? পেঁয়াজের দাম কালকে তুলনায় একটু কম। কমতি কত টাকা? কমতি 2 টাকা 3 টাকা কম। 2 টাকা। আর এগুলো কোন জায়গা? এগুলো পেঁয়াজ? এগুলো পাবনার পেঁয়াজ।
এগুলো কত করে চলছিল আজকের বাজারে? আজকের বাজারে 80 82 টাকাই বেচাক না, 80 টাকা থেকে 82 টাকা। তাহলে পেঁয়াজের বাজারটা কমতির দিকে? কমতির দিকে। আচ্ছা আচ্ছা, আর আদা কত করে দিলেন কাকা? আদাটা আদা হলো আপনার হলো 150 টাকা বাংলা, মানে 190 টাকা। 190 টাকা আদার কেজি। দর্শক, আদার দাম তো অনেক বাড়তি না কাকা? আদা একই পর্যায়ে আছে। আদা আজকে অনেকদিন থেকে একই রেট আছে, এক পর্যায়ে আছে। তো কাকা আপনার মোবাইল নাম্বারটা বলেন, আপনার সাথে যেন যোগাযোগ করতে পারে ব্যাপারীরা। 01919465395। এটা আপনার পার্সোনাল নাম্বার? জি জি। দর্শক, কাকার সাথে আপনারা যোগাযোগ করেন বা আরেকটা ঘরে যাই, যে দেখি যে আসলেই আলুর দাম আজকে কম না বাড়তি দিকে, আপনাদেরকে দামটা জানাবো। তো ধৈর্য সহকারে দেখবেন আপনারা, ভিডিও কোনোভাবে স্কিপ করবেন না। ও ফোন দিয়ে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা একটু বলেন না। আমার নাম মোহাম্মদ লিটন হোসেন সাদ্দেখান, কৃষি মার্কেট মোহাম্মদ তোরা রাজা। ভাই, আমি গতকালকে নিউজ দিছিলাম, আমি তো সবসময় নিউজ দেই। জি জি। কিন্তু আপনার কাছে তো আলু দেখা যাচ্ছে, কিন্তু আজকে বাজারে অনেক আলু দেখা যাচ্ছে গতকালকের তুলনায়। গতকালের তুলনায় আজকে আলুর দাম অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। তো ভাই, আমার মনে হয় যে গতকালকের তুলনায় আজকে অনেক বেশি, মানে আলুর দামটা দাম বেশি না? দাম না, দাম একটু কম। কালকে ছিল 70-72, আজকে 65 টাকা। 70-72 টাকা ছিল কালকে বাজার গেছে? হ্যাঁ, আজকে 65 টাকা না, 65। আসলে কি দাম কমছে? দাম কমছে বলতে পারি না, বেশি 25 টাকা, ব্যাপারে বলছি 25 টাকা বেশি হলাম এই আর কি। আচ্ছা, আপনার মোবাইল নাম্বার একটু বলেন না ভাই। আমার মোবাইল নাম্বার 07-111-6592। আচ্ছা, কারণ আমরা বিশ্বাস হচ্ছে না যে আলুর দাম যে কমে গেছে। কমে গেছে বলতে আমাকে এখানে 82 টাকা, 65 বেচলাম আর কি, 65 টাকা বেচলাম। এগুলো কোন জায়গার আলু ভাই? এগুলো দিনাজপুর সাদিকা নাম। এটা দিনাজপুরের? না, দিনাজপুরের আলু। দর্শক দেখুন, আর পেঁয়াজের কি অবস্থা? পেঁয়াজ কত করে দিয়েছিল? 85 টাকা। পেঁয়াজের দাম কি বাড়তে দিকে না কমতে দিকে? কত গতকালকে দাম কেমন ছিল? একই রকম, মানে গতকালকে একই রকম ছিল, আজকে একই রকম। মানে আলুটা নিয়ে এই মুহূর্তে সিন্ডি, মানে হিমশিম আলুটা এখন বর্তমান সিমসিম না। আলুর যেমন জয়পুর রোডে নাই, বগুড়া রোডে নাই, বিক্রমপুর রোডে নাই, আপনার জিটকা রোডে নাই, এসব জায়গা মাল যখন উঠবে তখন এমনি দাম একটু কমে যাবে। এখন এক জায়গা উঠছে শুধু দিনাজপুর আর নীলফামারী, এই দুই জায়গা উঠছে বলে দামটা একটু বাড়তি, এটা নিয়ন্ত্রণ চলে আসবে আর কি। আচ্ছা, ধন্যবাদ ভাই। হ্যাঁ, কম নাই, কম নাই।